হাই বন্ধুরা, আমি অমৃত শিকদার। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সে হচ্ছে যে সূর্য মিশন, বা সূর্য মিশন কি করতে করা হয়েছে বা কোথা থেকে লঞ্চ করা হয়েছে। অ্যাকচুয়ালি সূর্য যে মিশনটা করা হয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এই মিশনটা লঞ্চ করা হয়েছে। আর এই যে মিশনটা করা হয়েছে, এই মিশনটা কিন্তু আজকে থেকে গবেষণা করা হচ্ছে না, এটা 2009 থেকে 2009 থেকে 2013 তেরো পর্যন্ত, এবং সে 13 থেকে আবার 2023 পর্যন্ত, এতদিন ধরে কিন্তু এই সূর্যকে সূর্যের যে মিশনটা করা হবে সেই নিয়ে গবেষণা করা হয়েছে এতদিন ধরে, 2009 থেকে 2013 পর্যন্ত, এবং 2013 থেকে 2023 পর্যন্ত। তো এই মিশনটা কেন করা হয়েছে, আর এই মিশনটার উদ্দেশ্য কি? তো এই মিশনটার যে উদ্দেশ্য, মেন যে উদ্দেশ্য, সে হচ্ছে এখানে দেখা যাচ্ছে আদিত্য যে স্যাটেলাইটটাকে সূর্যের কাছে পাঠানো হচ্ছে, বা যে এখানে দেখা যাচ্ছে যে আদিত্য L1টা হচ্ছে একটি জায়গা, সূর্যের কাছাকাছি কিছু জায়গা আছে, এরকম পাঁচটি জায়গা আছে, যেমন আদি যেমন L1, L2 এবং L3, L5, L4, এরকম পাঁচটি জায়গা আছে। তো এর মধ্যে আমাদের ইসরোর বৈজ্ঞানিকদের যে জায়গাটি চুজ করেছে, বা যে জায়গাটিকে এই আদিত্যকে পাঠানো হবে, সে জায়গাটি হচ্ছে L1। তো এখানে গেলে কি হবে, এখানে গিয়ে কিভাবে সে কাজ করবে? অ্যাকচুয়ালি এই যে যে পয়েন্টটি L1, যে পয়েন্টটি, এই পয়েন্টটিতে গিয়ে এই আদিত্য, কিন্তু আদিত্য নামে যে স্যাটেলাইটটিকে এখানে পাঠানো হচ্ছে, ওখানে গিয়ে কিন্তু সূর্যকে ভালোভাবে প্রদক্ষিণ করতে পারবে, বা সূর্যকে ভালোভাবে দেখতে পারবে, এবং সূর্যের যেসব বিষয় হয়, সূর্যের মধ্যে অনেক কিছু হয়, যেমন সূর্য ঝড় হয়, সূর্য বিস্ফোরণ হয়, বা সূর্যের মধ্যে যে করোনা, করোনা নামে যে একটা কথা বলা হচ্ছে, যে সূর্য করোনা মানে হচ্ছে যে সূর্যের উপরে একটি সূর্যের যে গোল আকৃতি, যে একটি উপরে একটি লেয়ার থাকে, সেই লেয়ারটি হচ্ছে সূর্যের করোনা। এই করোনা, করোনার রহস্য ভেদ করার জন্য কিন্তু, এবং সূর্যের রহস্য ভেদ করার জন্য কিন্তু এই মিশনটি করা হয়েছে। তো এই মিশনের থেকে আমাদের আমাদের পৃথিবীর বা আমাদের মানুষের কি উপকার হবে, যেমন এই সূর্যের মধ্যে যেসব বিস্ফোরণ হয় কিসের জন্য হয়, বা সূর্যের থেকে যেসব অণু বের হয়, বা সূর্য যেসব ঝড় হয় কি কারণে হয়, বা সূর্যের মধ্যে যেসব বিভিন্ন কাজকর্ম হয়, এইসব কিসের জন্য হয়, এইসব বিষয়ে জানার জন্য, বা এইসব বিষয়ে তথ্য জোগাড় করার জন্য, বা যাতে পরবর্তীতে এর বিষয়ে আরো গবেষণা করা যায়, বা এর থেকে অন্য আমাদের পৃথিবীর কি উপকার হবে বা উপকার হতে পারে কিনা, এইসব বিষয় নিয়ে কিন্তু আজকে এই মিশনটি লঞ্চ করা হয়েছে। তো এই মিশনের যে দূরত্বটা, এটা হচ্ছে 15,000 কিলোমিটার দূর, ঠিক আছে? এটা পৃথিবীর থেকে কিন্তু সূর্যের কাছে পৌঁছাতে 15,000 কিলোমিটার দূরে পৌঁছাতে হবে। তো এই এটা কিন্তু অনেক একটা লং টাইমের ব্যাপার, অনেক দিন লাগবে এই মিশনটি সেই জায়গা পৌঁছাতে, বা স্যাটেলাইটটিকে ওই জায়গা পৌঁছাতে কিন্তু অনেক দিন টাইম লাগবে। তো এখন যে বিষয়টি আসছে, যে এই যে যে আমাদের যে পরমাণু, ইলেকট্রো, বা যেসব জিনিস সূর্য থেকে বের হয়, এসব বিষয়ে কিন্তু এতে গবেষণা করা হবে, বা এই স্যাটেলাইট কিন্তু গবেষণা করবে এর থেকে, এবং সেই তথ্য কিন্তু আমাদের ইসরোর বৈজ্ঞানিকদের কাছে পাঠাবে, এবং এই যে তথ্যগুলো আসবে এই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু ইসরোর বৈজ্ঞানিকরা আরো কিছু গবেষণা করতে পারবে, বা এমন কিছু হতে পারে যে সূর্যের এমন কিছু জানা নেই, বা অজানা যেসব তথ্য আছে সেইসব তথ্যের কিন্তু রহস্য ফাঁদ মানে বের হবে আমাদের কাছে। তো
আমরা অনেকে সূর্যে যা কিছু জানি বা আমরা যা কিছু বই থেকে জানতে পাই এর থেকে কিন্তু অনেক কিছু আরো সূর্য সম্পর্কে জানতে পারবো। আর যে মেন বিষয়টি হচ্ছে আমাদের যেসব এরোপ্লেন চলে বা আমাদের যেসব স্যাটেলাইট আমাদের বিভিন্ন স্যাটেলাইট কিন্তু আমাদের ছাড়া আছে, সেসব সূর্য ঝড় যখন হয় তো এইসব সূর্য ঝড়ের জন্য কিন্তু এইসব স্যাটেলাইট বা যেসব এরোপ্লেন আমাদের চলে এইসব এরোপ্লেনে কিন্তু অনেক সময় ক্ষতি হতে পারে। এইসব ঝড় থেকে এই যদি এই সূর্যের বিষয়ে জানা যায় যে বা সূর্যের তথ্যগুলো ফাঁস করা যায় বা আমরা আমাদের ইসরোর বৈজ্ঞানিকদের কাছে আসতে তথ্য এসে যায় যে কি কারণে ঝড়গুলো হয়, কখন হয় বা কি কোন যে বিষয়। আর এই যে স্যাটেলাইটটা পাঠানো হয়েছে এটা যে L1 যে জায়গাটি পাঠানো হচ্ছে এটা কিন্তু সূর্য ওই জায়গায় স্থিরভাবে এই আদিত্য স্যাটেলাইটটি কিন্তু ওখানে স্থিরভাবে থাকতে পারবে এবং সূর্যকে সুন্দরভাবে প্রদক্ষিণ করতে পারবে। এবং এই যে যে ঝড়গুলো বা এই যে যে ইলেকট্রন গুলো বেরোয় সূর্য থেকে তো এর কারণে কিন্তু আমাদের পৃথিবীর ক্ষতি হতে পারে বা আমাদের যেসব স্যাটেলাইট আছে এইসব স্যাটেলাইটের ক্ষতি হতে পারে, যেসব এরোপ্লেন চলে এর ক্ষতি হতে পারে। তো এইসব ক্ষতি থেকে বাঁচানোর জন্য বা এর কিভাবে এইসব থেকে আমাদের সব কিছু ঠিকঠাক রাখা যায় সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকে ইসরোর বৈজ্ঞানিকরা এত বছরের গবেষণা করে এই জিনিসটা সাকসেসফুল করতে চলেছে। তো সম্ভবত আমাদের যে চন্দ্রযান 3 ইসরোর বৈজ্ঞানিকরা তাদের যে প্রচেষ্টার জন্য সাফল্য সাকসেসফুল হয়েছে বা সাফল্য আমরা পেয়েছি, অবশ্যই এই সূর্য মিশনটাও আমরা সাফল্যের মুখ দেখতে পাবো বা সাকসেসফুল হবে এটা আমাদের বিশ্বাস, আমাদের ভারতবর্ষের ভারতবাসীর একটা বিশ্বাস যে এটা অবশ্যই সাকসেসফুল হবে। এবং এর থেকে কিন্তু এর আগে অনেকেই এই সূর্য মিশন করেছে কিন্তু সেসব সব তথ্য কিন্তু ফাঁস হয় না, যেসব বৈজ্ঞানিকরা তথ্যই করে তাদের কাছে থেকে যায়। তো যখন এটা আমাদের ভারত করতে পারবে তখন কিন্তু আমাদের ভারতবাসী অনেক উপকার হবে। এমন এমন হতে পারে যে সূর্য থেকে তো এমনিই আমরা বৈদ্যুতিক আলো পাই তো সোলারের মাধ্যমে, তো দেখা যাচ্ছে যে এর থেকে এই রিসার্চের মাধ্যমে আরো এমন কিছু ভালো কিছু আমরা পেতে পারি যা আমাদের ভারতবর্ষের বুকে বা ভারতীয়দের বা পৃথিবীর অনেক উপকার হতে পারে। তো ইসরোর বৈজ্ঞানিকদের একটা জিনিস আমাদের কিন্তু অনেক দিন দিন অনেক আগ্রহ করে তুলছে যে আজ পর্যন্ত যতগুলো মিশন করা হয়েছে ভারত থেকে সবই কিন্তু ইসরো সাকসেসফুল ভাবে করতে পেরেছে এবং তাদের আর কোনো এমন কোনো মিশন নেই যে তারা সেটা সাকসেসফুল করতে পারেনি। হয়তো একবার দুবার হয়তো তাদের সাকসেসফুলটা ঠিক মতন হতে পারেনি কিন্তু দেখা যাচ্ছে যে একবারের জায়গায় না, দুবারের জায়গায় না, তিনবারের বারেও সাকসেসফুল ঠিক মতন হয়েছে। তো এরপরে জানি না কি মিশন আছে, তবে যাই হোক আমাদের এরপরের মিশনের জন্য আমরা অপেক্ষা করব। আর যে আমাদের সূর্য যে মিশনটি এখনো ফুলভাবে কমপ্লিট হয়নি এটা আমরা আশা করি এটাও ঠিকঠাকভাবে কমপ্লিট হবে এবং কমপ্লিট হয়ে যাতে আমাদের ভারতবর্ষের মুখে ঠিকঠাক ইনফরমেশন পাঠাতে পারে স্যাটেলাইটটি। ইসরোর বিজ্ঞানীদের এই গবেষণা দেখে কিন্তু বিশ্ববাসী দিন দিন অবাক হয়ে যাচ্ছে যে এই যে গবেষণা ইসরো এত এত তাড়াতাড়ি এক একটা গবেষণা কিভাবে কমপ্লিট করছে বা কিভাবে এরা এত তাড়াতাড়ি এক একটা মিশন কমপ্লিট করছে। তো এটা একমাত্র আমাদের দেশের বৈজ্ঞানিকদের কঠোর পরিশ্রমের জন্য আজকে এই এই সাফল্য। আর এই যে সাফল্যটা এসছে এটা শুধু একজনের দ্বারাই না, যে ইসরোতে যত যতগুলি বৈজ্ঞানিক কাজ করে প্রত্যেকের কঠোর পরিশ্রমের জন্য কিন্তু আজকে এই সাফল্য আসতে বাধ্য। তো এখানে
যে জিনিসটা দেখা যাচ্ছে যে শুধু বৈজ্ঞানিকরা তো পরিশ্রম করছে, তার সাথে আমাদের ভারত সরকার যেভাবে সহযোগিতা করছে তাদেরকে বিভিন্ন অর্থ দিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে, তো এখানে দেখা যাচ্ছে যে এই জন্য ভারত কিন্তু দিন দিন বিশ্বের কাছে অনেক উঁচু হয়ে যাচ্ছে। এবং আমাদের দেশের যে একটা পদমর্যাদা বা সম্মান, এ কিন্তু বিশ্ব বাজারে অনেক আগে বেড়ে চলেছে। তো এখানে যে যে মানুষগুলো বা যে দেশগুলো এক সময় ভারতকে পাত্তা দিত না বা ভারতকে কোনো বিষয়ে ইন্টারফেয়ার করতো না, সেই দেশগুলো কিন্তু আজকে ভারতকে চিনতে পেরেছে বা জানতে পেরেছে যে ভারত এমন একটি দেশ যেখানে এমন কিছু নেই যে সম্ভব না, ওরা সব কিছু সম্ভব করতে পারে। তাই কিন্তু আজকে ভারত কিন্তু বিশ্বের বুকে আস্তে আস্তে কিন্তু নিজের যে অগ্রগতি সেটা কিন্তু বাড়িয়েই চলেছে। এখন ভারতবর্ষ 4 নম্বরে আছে, বিশ্বের মধ্যে 4 নম্বর দেশে আছে, ভারত 4 নম্বরে আছে। তো এই 4 নম্বরটা কিন্তু আর বেশি দিন থাকবে না, এটা কিন্তু আর কিছুদিনের মধ্যে, মানে কিছুদিন বলতে হয়তো 8 থেকে 10 বছর লাগবে বা 5 বছর লাগবে, এটা কিন্তু 3 নম্বরে আসতে বাধ্য। কারণ আমাদের এই বৈজ্ঞানিকদের বা ইঞ্জিনিয়ারদের বা ভারত সরকারের যে অগ্রগতি, এর জন্য কিন্তু বাধ্য 3 নম্বরে যেতে। হয়তো এমন একদিন আসবে দেখা যাচ্ছে ভারত 2 নম্বরেও যেতে পারে, কিন্তু সেটা কবে হবে বলতে পারবো না, কিন্তু এইভাবে চলতে থাকলে অবশ্যই একদিন এই সফলতা অবশ্যই পাবে ভারতবর্ষ।